জন্মাত্রু স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ ঢেলে দিয়েছেন বুকের রক্ত। সেই নবাব সিরাজ তোলা, মীর মর্দান, রাজা মোহনলাল, নবীর সিং হাজারি এবং বাহাদুর আলী খানের মতো সেই সমস্ত জনগণের মনোনায়কদের স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আমার পলাশী চর্চা শুরুটার সাথে যুক্ত আছেন অক্ষয় কুমার ভট্ট। তো আমার আব্বা আমাকে অক্ষয় কুমার ভট্ট একটা বই পড়তে দিয়েছিলেন যখন আমি নবম শ্রেণীর ছাত্র। সেই বইটার নাম ছিল সিরাজতোলা। যাক, এই বই পড়ে সিরাজউদ্দৌলার প্রতি আমার সত্যিকারের মন আকৃষ্ট হলো এবং আমি সত্যি সত্যি সিরাজউদ্দৌলার উপর বই পড়ে ফেললাম। এবং আমি মধ্যে বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি যে পথ দিয়ে ক্লাইভ কলকাতা থেকে কাটোয়া হয়ে পলাশী পৌঁছেছিলেন, যে পথ দিয়ে নবাব মুর্শিদাবাদ থেকে পলাশীতে এসেছিলেন এবং যুদ্ধের পরে যে পথ দিয়ে তিনি মুর্শিদাবাদে ফিরে গিয়েছিলেন, আবার মুর্শিদাবাদ থেকে যে ভাগীরথীর যে প্রবাহ দিয়ে তিনি ভগবান গোলা হয়ে লহর ঘাটে পৌঁছেছিলেন, সেই লহর ঘাট থেকে যেখানে তাকে ধরা হয়, সেখান থেকে যখন আবার তাকে মুর্শিদাবাদে ফিরে নিয়ে আসা হয়, আমি ওই পথ দিয়ে আবার মুর্শিদাবাদে ফিরেছি। এবং জাফরগঞ্জ প্রাসাদ যে এলাকাটাকে এখন মুর্শিদাবাদ শহরে বলা হয় নিমকরাম দেবী, জায়গাটার নামই নিমকরাম দেবী। কিরকম বিশাল হৃদয় ছিল সিরাজউদ্দৌলা, ওই হৃৎপিণ্ড, ওই বেদনা, ওই কষ্টটা বুকের মধ্যে লালন করার জন্য, নেওয়ার জন্য। তো সেইটার পরে আমার বই বেরিয়ে গেল সরেজমিন প্রতিবেদন। পলাশীর থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি সরেজমিন প্রতিবেদন প্রচার করেছিলেন, সেটা এখন এই আপনার এই ভাই। কি করা যাবে, আর কেউ চ্যাম্পিয়ন হয় নাই, এবং আমার আরো একটা সৌভাগ্য হয়েছিল পলাশী ষড়যন্ত্র এবং পলাশীর নায়ক এই তিনটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো একজনের ক্লাইভ, একজন মির্জাফর এবং নবাব সিরাজউদ্দৌলা। আমি হলাম বাংলাদেশের একমাত্র ব্যক্তি হয়তো, কারণ আরো কেউ করতে পারে কাজটা, সেই জন্য হয়তো লাগাচ্ছি, যে তিনজনের কবর দর্শন করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি ওয়েলসে যখন যাই, ওয়েলসের আর ইংল্যান্ডের সীমান্তে এক ছোট্ট শহর আছে সুইস ব্যারি। এই সুইস ব্যারি শহরের থেকে 20 কিলোমিটার দূরে হলো একটা পার্বত্য গ্রাম, সেই গ্রামটার নাম হলো মার্টনসে। এই মার্টনসে গ্রামে এই বদমাইশ জন্মাইছিল সে ঘরটার নাম হলো স্টাইচি হল। তো স্টাইচি হলের যারা এখন থাকে তারা বলল যে ভাই, ক্লাইভের আত্মহত্যার পরে ব্রিটিশ পার্লামেন্টে তিনি চুরি, প্রতারণা, জালিয়াতি, মিথ্যাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন এবং তার রীতিমত শাস্তি হতো, সেই কারণে তিনি শাস্তি ঘোষণার আগে আত্মহত্যা করেছিলেন। বিলাতের ইতিহাসেও ক্লাইভের অবস্থা হলো চুরি, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্লাইভের ব্যাপারে ওরা বলে যে ভাই, তার আত্মহত্যার পরে তার বংশের লোকেরা, তার সন্তানরা ঘৃণা করে, লজ্জায় অপমানে ক্লাইভ পদবী বর্জন করে তারা এই এলাকা ত্যাগ করে চলে গেছিলেন। ওয়েলসপুন নামে একটা শহর আছে, সেই শহরে, এটা হাততালির বিষয় না, এটা সিরিয়াস জিনিস। ওয়েলসপুন নামে এক শহর, সেইখানে তারা চলে গেছে, এখানে তারা থাকে না, আমরা জানি না ভাই কারা ক্লাইভের কি কোথায় আছে না আছে। বাংলাদেশ থেকে তোমরা এত দূরে এসেছো ক্লাইভের কবর দেখার জন্য, ক্লাইভ কি তোমাদের ইতিহাসে খুব বিরাট বীর নাকি? না, আমাদের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ভিলেন, কুৎসিত ব্যক্তিত্ব এবং তুমি আসছো, আমি আসছি তো কি অবস্থায় দেখার জন্য।
তোমরা আসো। তো মেইন রোড থেকে গির্জায় ঢুকতে যাচ্ছি। তো গির্জার মেইন রোডের মাঝখানে ছোট একটা পথ থাকে না, একটা বাড়ি একটা রাস্তা থেকে বাড়িতে ঢুকে ওরকম এক পথের উপর দিয়ে যেতে যেতে সে বলো ও কম তো পিছনে রেখে আসো। আমি মানে ওই যে তুমি যেখানে পালিয়ে আসলে এইটা হলো ক্লাইমের কম। আমরা আমি ক্লাইমের কমরের উপর দিয়ে পালালাম। বলে হ্যাঁ আমি বল এখানে কেন কমর দিছি। কয় যে খ্রিস্টান ধর্মে আত্মহত্য হলো মহাপাপ, এটা গডের সাথে একেবারে মানে গাদ্দারি করা হয়, বেমানি করা হয়, নাফরমান যেটাকে আমরা বলি। অর্থাৎ নাফরমানের জন্য গোরস্থানে কোনো জায়গা নেই, কারণ কেউ রাজি হয়নি ক্লাইমকে কোনো গোরস্থানে কবর দেওয়ার জন্য, কারণ পুরো গোরস্থান অপবিত্র হবে। সেই জন্য ক্লাইম কোথায় তাকে দাফন করে, সেই জন্য কিছু লোক একসাথে তাকে গির্জায় যাওয়ার পথের উপরে দাফন করে। কারণ এতে তারা মনে করেছিল যে গির্জায় যাতায়াতের মধ্যে যে পুণ্যবানরা প্রেয়ার করতে যাবে, সেই প্রেয়ার করার লোকেদের পায়ে পিষ্ট হইতে হইতে তাদের পায়ের ধুলি লাগতে লাগতে একসময় হয়তো গড তাকে ক্ষমা করলেও করতে পারে, নাহলে পরকাশে একের সব নির্ঘাত নরমে যাবে সে। ওখানে কিছুক্ষণ দাঁড়ায় দেখে ছবি একখান তুললাম, কিন্তু ছবি তুলবো কিন্তু রাস্তা তো কোন চিহ্ন নেই, কবরের সামান্য একটা জায়গায় আরো দুইটা কবর আছে ওখানে, দেখলো আত্মহত্যা করার কবর, ওগুলো একসাথে এইসব নাম করতে একসাথে কবর দিয়ে আসলাম মুর্শিদাবাদ। মির্জাফরের কবর দেখতে গেলাম। মির্জা আপনারা জানেন যে পলাশির পরে মির্জাফররা যেটা করেছিল ক্লাইভ আর মির্জাফররা মিলে, সেটা হল সিরাজের বংশের সঙ্গে যারা লেশ পরিমাণ আত্মীয়তাও ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এবং যারা পলাশির মাঠে সিরাজউদ্দৌলার পক্ষ অবলম্বন করেছিল তাদেরকে কচুকাটা করা হয়, এটা জেনোসাইড করা হয়েছে। ফলে কেউ নেই পরে মুর্শিদাবাদ পরবর্তী 150-200 বছর পুরোটাই মির্জাফরের বংশধররা এটাকে লালন পালন, তারাই বলেছেন, তারা বই লিখেছে কি কারণে হযরত মুফতি মির্জাফর রহমতুল্লাহ আলাইহি তিনি কি কারণে বাধ্য হইয়া সিরাজের মতো একটা ফতমাইশ লোকের বিরুদ্ধে দাঁড়াতে গেছিলেন, এগুলোর পক্ষে বই লিখেছে তারা। সেই সমস্ত বই আমাদের পড়তে দেখেন সিরাজের তুলনা তো খারাপ লোক ছিল, মির্জাফর তো বাধ্য হয়ে গেছিল দেশ বাঁচানোর জন্য ইসলাম রক্ষা করার জন্য। আপনি বলেন কি যাই হোক সেই ইসলাম রক্ষাকারী কবরে গেলাম, আমার সাথে তিনি সফর সঙ্গে ছিলেন। আমি লিখেছি আমার বইয়ের মধ্যে আছে পলাশী ট্রাজেডি 234 বছর পর সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ এই বইটা যদি কেউ পড়ে থাকে এর মধ্যে ডিটেলস আছে পাওয়া যায়। তোর আমার সফর সঙ্গে বলেন যে শিকার ভাই একটা ছবি তোলেন তো দেখি কবর রূপে ঠ্যাং দিছে। আমি এই কি করতেছেন কই কি বলেন, জন্মের থেকে স্বপ্ন দেখেছি একটাই যে কোনো জীবনে যদি একটা সুযোগ পাই ওর কবরের উপর দুটো কর্ম করবো, একটা কর্ম করতে পারতেছি না চারিদিকে লোকজন, আরেকটা কর্ম আমি করবো সেটা হলো ছবি তুললাম। আপনারা একটা মানুষের কবর রাখেন আপনার আমার ড্রিমের চাইতে কি ওর দাম বেশি নাকি, তুললাম ছবি কেন আরো অনেক ওই কাম করতে চাই কবরে পা দিয়ে ছবি তুলে। তো যাই হোক তোলা হলো, এইবার গেলাম এবং অনেকে গালি গালাজ করতেছে এইটা কি হিমেটার কবর নাকি এরকম বলে। তারপরে গেলাম আপনি জানেন তো সিরাজউদ্দৌলাকে হত্যা করে তার দেহটাকে কুচি কুচি করে কাটা হয়েছিল, কুচি কুচি করে কেটে হাতির পায়ের নিচে পদপিষ্ট করা হয়েছে, থেতলে ফেলা হয়েছে। এই গলিত থেতলানো মাংস পিণ্ডনে মিলনের নেতৃত্বে পলাশীতে ইয়েতে মুর্শিদাবাদ শহরে আনন্দ মিছিল বিজয় মিছিল দিয়েছিল। এই বিজয় মিছিলের পরে এই দলিত মথিত লাশটাকে বাজারের ময়লা ফেলার স্তূপে ফেলে দেওয়া হয়েছিল। সেই ময়লা ফেলার স্তূপে সারাদিন লাশটা পড়েছিল, লাশ তো তখন রাখলে কিছু মাংস পিণ্ড। সন্ধ্যার আগে মাগরিবের নামাজের আগে একটা লোক এসে মির্জাপুরের প্যালেসের সামনে দাঁড়ালেন, বলেন যে আমি নতুন নবাবের সঙ্গে সাক্ষাৎ করব। তো তিনি এক খ্যাতিমান লোক ছিলেন, সেই সময় একজন দ্বিতীয় গ্রেডের কমরা মানে প্রতিমন্ত্রী জাতীয় পদমর্যাদার কেউ ছিলেন আর কি। তো মির্জা বলল আসতে হলো, তো বলে যে যা আপনার আপনার সামনে যে লোকটা শত্রুতা ছিল তাকে তো সরিয়ে দিয়েছেন পৃথিবী থেকে, একটা লাশ একটা মুসলমানের লাশ।
বাজারের ময়লা ফেলার স্তূপে পড়ে আছে আর কিছু কোন শিয়াল শকুন এরা কামড়ে কামড়ে কুকুর এরা খাবে এইটা কি আপনার জন্য খুব সুযোগ হবে আমি একটা প্রার্থনা রেখেছি লাশ আমাকে দিয়ে দেন আমি এই লাশ নিয়ে দাহন এত বড় একটা পাপ আমি করতে পারি না বলেন না না মুর্শিদাবাদ শহরে সিরাজউদ্দৌলা দাহন হবে না সিরাজউদ্দৌলাকে এই লোকটা তার নাম ছিল মির্জা জাইন উল আবেদিন একজন প্রতিমন্ত্রী গ্রেটের একজন লোক ছিলেন তিনি যাই এই লোকটা সন্ধ্যায় কেউ তাকে সাহায্য করেন একলা একটা মানুষ এই লাশটাকে অলমোস্ট বস্তার মধ্যে ঢুকিয়ে ভাগীরথীর একটা মাঝির সাহায্য পেয়েছিলেন এই মাঝির সাহায্যে ভাগীরথী পার হয়ে এই লাশ বহন করে দুই তিন মাইল দূরে একটা গ্রামে নিয়ে দুইজন মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিল একজন হল জৈনুল আবেদিন আরেকজন ছিল সেই নৌকার মাঝিটা সেইভাবে ওখানে আমরা গিয়ে দেখলাম অদ্ভুত দৃশ্য পবিত্রতা চারিদিকে পবিত্রতা আজানের ধ্বনি শুনলাম কবরের কবরের পাশে একটা মসজিদ সেই মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে ওরা কেয়ারটেকাররা বলো যে ভাই সারাদিনই কেউ না কেউ এসে কবরটা দিয়ে রাখতে কত লোক যে কবর ধরে কাঁদে এবং আকুলি বিকুলি করে কাঁদে এরকম লোক অজস্র এবং বলেন যে সিরাজকে হত্যা করেছিলেন তেসরে জুলাই তো পয়লা জুলাইয়ের দিকে একজন দুই তিন জন লোক চলে আসে কোত্থেকে উড়ল তারা এসে একের চতুর্থ জুলাই পর্যন্ত তারা এখানে থাকেন চৌঠা জুলাই পর্যন্ত থেকে দিন রাত কোরআন কারি করেন নামাজ পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অকাতরে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করেন এবং এরা কারা আমরা জানিও না ঠিক কোন থেকে আসা আবার চার তারিখে তারা চলে যায় এখন আপনি দেখেন যে আল্লাহ শান কারি করে যে অপমানের ভেতর দিয়ে সিরাজকে কবরস্থ করা ছিল সে সিরাজের অবস্থান কি আর বাকি দুই মহাপুরুষের অবস্থান কি তার শান বাংলাদেশের মাটিতে জাতীয়ভাবে পলাশি উদযাপন সূত্রপাত করি এই যে তিনজন আমরা ছিলাম সামনের কাতারে নেপথ্যের লোকটার কথা পরে বলতেছি সামনের কাতারে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন আরিফুল হক সাহেব ওইরকম সাংস্কৃতিক সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ যোদ্ধা বাংলাদেশের মাটিতে এখন তো আর নাই একটা ভালো মানুষ ছিল হান্নান ভাই শাহ মোহাম্মদ শাহ আব্দুল হান্নান চলে গেছেন এইরকম সব এরকম ভালো মানুষ কয়টা আছে আপনার সমাজে সব ১৯ কোটি মানুষের দেশে উকিল আছে মুক্তার আছে ডাক্তার আছে সাংবাদিক আছে কবি আছে ব্যবসায়ী আছে শিল্পপতি আছে মন্ত্রী আছে রাজনীতিবিদ আছে গিজ গিজ করতেছে মানুষ নাই একজন ওই মানুষটা ছিলেন হান্নান ভাই ওই শেষ মানুষটা আমাদের জীবনের শেষ আমার দেখা জীবনের সেরা মানুষটাও চলে গেছে যাই হোক তো ওই আরিফুল হক ছিলেন হান্নান ভাইয়ের মতো আরিফুল হক সাহেব এবং আমি আমরা তিনজন শুরু করলাম কাজটা এবং আমাদের এই কাজটাকে নেপথ্য থেকে সর্বশক্তি দিয়ে যে মানুষ সফল করেছিলেন ব্লেসিংটা ছিল বেগম খালেদা জিয়া এটা ঠিক কিন্তু যে মানুষটা বুকের সবকটা পাজুর দিয়ে আগলায় রেখে এই জিনিসটাকে মহিমান্বিত 20,000 লোক নিয়ে ঢাকা শহরে আমরা র্যালি করেছিলাম 23 জুন হাতি নামিয়েছিলাম ঘোড়া নামিয়েছিলাম সমস্ত দেশদ্রোহীদের প্রত্যেকটি একটা করে ভ্যান গাড়ির মধ্যে একটা দেশদ্রোহী এই দেশদ্রোহীদেরকে নিয়ে আমরা দেখাই মানুষকে দেখানোর যে এটা নির্মরদান আর সরি এইটা এই মির্জাফর এইটা জয় জগৎ শেখ এইটা রাজবল্লভ এটা রায়দুল্লভ এটা ইয়াল্লাতি এই বেইমান গুলো তো সেই মানুষটার নাম দুটি সোনার হাত নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন তাকে আসতে দেওয়া হয় যেখানে হাত দিতেন সেখানে সোনা বলেছেন বিশাল এক হোসেনের মতো কারবালা প্রান্তরে ইমাম হোসেনের যে বিশাল হৃৎপিণ্ড ওরকম একটা হৃৎপিণ্ড নিয়ে লোকটা এসেছিলেন সেই লোকটা হলেন মীর কাসেম আলী আজকে এই দিনে
বললি ভাই আমার জানের জান মতি রাম বললি আমার পরম বন্ধু মল্লিককে স্মরণ করছি আর স্মরণ করছি মীর কাসেম আলী আল্লাহ তাদেরকে তাদের জীবনে যা করে গেছেন সেগুলো ঋণ তো আমরা শোধ করতে পারবো না আল্লাহ তোমার কাছে কি ভিক্ষা ভিক্ষা করে চাইনি তাহলে এমনি দিতে পারো না তাদের জন্য বরাদ্দ করে তারা জমিনে তোমার জীবন তোমার ঋণ তোমার ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে গেছে আমি তাদের জন্য আল্লাহর কাছে হাত পাততে রাজি না আমি আল্লাহ তুমি দাও দিবা না হলে তোমার সাথে পরকালে মোকাবেলা হবে আমার ইনশাআল্লাহ মাফ করে দিন বেয়ারি বললাম তো পলাশি চর্চা শুরু করতে হয় কয়েকটা লোকের কথা একটু স্মরণ করতে হয় আমাদের তার একটা হলেন অক্ষয় কুমার মৈত্রে 1757 সাল থেকে পরবর্তী 150-200 বছর ইংরেজরা তাদের গৃহপালিত বুদ্ধিজীবীদের দ্বারা লেখকদের দ্বারা গবেষকদের দ্বারা পণ্ডিতদের দ্বারা অজস্র মিথ্যা ইতিহাস যেমন এখন আমাদের দেশে হচ্ছে উপরে একজনই আল্লাহ থাকবে নিচে একটাই প্রতিমা থাকবে একটা দেবতা থাকবে শুধু তার প্রশংসা করো শুধু তার প্রশংসা করো শুধু তার আর কোনো দেবতা থাকবে না আর কোনো ইমেজ থাকবে না একটা উপরে আল্লাহ আর নিচে ইমেজ এক এইরকম একটা পেকায় তো বাংলাদেশে আমরা বাস করছি না তো সেরকম ওইরকম সিরাজদৌল্লাকে সমস্ত প্লেন গুলো দিয়ে নিজেরা সব সাজিশ কারণ সিরাজকে যদি ছোট করা না যায় তো তাদের অপকর্ম গুলো জায়েজ করা যায় না একটা তো বলির পাঠা বানাইতে হবে সে বলির পাঠা বানিয়ে 200 বছর ধরে সিরাজ চরিত্র দুরূপণীয় কলম গুলো বন্ধ করা হয়েছে ঠিক এই কলমকের বিরুদ্ধে সে 1910 সালে যে বাঘের বাচ্চা গর্জন করে বই লিখলেন যে বই আসলে মূলত বাংলাদেশে সিরাজদৌল্লা চর্চার মানে সূত্রপাত করে দেয় সেই বইয়ের লেখকের নাম অক্ষয় কুমার মৈত্রে এবং তার বইটার নাম ছিল সিরাজদৌল্লা মহা ডেঞ্জারাস বই এটি যদি না পড়ে থাকেন আপনারা পড়বেন কারণ সেখানে তিনি বঙ্কিমচন্দ্র সেইখানে রবীন্দ্রচন্দ্র সেন যার ইতিহাস বিকৃত করে বাজে কথা লিখে ত্রাণ ধরে দিয়েছেন এখন ইতিহাস বিকৃত করতে লজ্জা করে না আপনাদের তো যাই হোক এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আপনারা বলবেন যে আজকে সুভাষচন্দ্র বোসের স্মরণ করছে কেন এই জন্য করতেছি যে সিরাজউদ্দৌলার চর্চা করতে গিয়ে তিনি দেখলেন যে কলকাতা শহরে হলোয়েল মনুমেন্ট একটা আছে যেটা সিরাজউদ্দৌলার কলঙ্কের কাহিনী নিয়ে তৈরি করা সিরাজউদ্দৌলা এত লোকের হত্যা করছিলেন সিরাজউদ্দৌলা নারী দর্শন করতেন সিরাজউদ্দৌলা মানুষ খুন করতেন সিরাজউদ্দৌলা অগ্নিসংযোগ এগুলো বাজে জিনিস যে হলোয়েল নামে নোটোরিয়াস ডাক্তার ছিল সেই ডাক্তার যে সমস্ত বর্ণনা দিয়েছিল সেই বর্ণনা ইংরেজদের হৃদয় স্তম্ভ হিসেবে হলোয়েল মনুমেন্ট স্থাপন করেছিল কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস হাজার হাজার মানুষ নিয়ে এই হলোয়েল মনুমেন্ট গুঁড়িয়ে দিয়েছিল আমার বুকের উপরে ইংরেজদের তম্বের ইতিহাস মিথ্যার ইতিহাস ধ্বংস করে দাও দিয়েছিল পাগের বাচ্চা তারপরে মৌলানা আকরম খান জাতীয় লেভেলে পলাশি উদযাপনের সূচনা হয় মৌলানা আকরম খান হাত দিয়ে 1935 সালে তিনি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে এটা জন্য আজাদ পত্রিকার মাধ্যমে উদ্যোগ শুরু করলেন এবং কাজী নজরুল ইসলাম যার পুরো জীবনটা হল পলাশি রক্তের দ্বারা স্নাতক পলাশি এবং কারবালা এই দুই রক্ত দ্বারা তিনি আপ্লুত হয়েছিলেন দুই রক্তই তাকে সঞ্জীবিত করেছিল তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম তাদেরকে আজকে স্মরণ করি যাই হোক পলাশির আগের মুর্শিদাবাদ সম্পর্কে প্রফেসর ডক্টর মোহর আলী আমাদের দেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মোহর আলী এটা আমাদের মীর কাসেম ইয়া আমাদের মাননীয় মন্ত্রী জানেন উনি বলছেন যে সেদিন কি হয়েছিল মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা কি ব্যাখ্যা দিয়ে করেছিল সেটা আমাদেরকে বুঝতে উনি বলছেন যে না তিনি কাউকে বিশ্বাস করতে পারতেছেন না কাউকে তিনি পরিত্যাগ করতে পারতেছেন তিনি জানেন সব কিছু কিন্তু কি করার আছে অনেকটা ইমাম হোসেনের মতো তিনি যখন কারবালার মাঠে দাঁড়ালেন সিরাজউদ্দৌলা যখন পলাশির মাঠে দাঁড়ালেন দেখেন ইমাম জানতেন না যে 70 জন লোক নিয়ে মুয়াবিয়ার ছেলে যে কি নাম ছিল ইয়াজিদ ইয়াজিদের পরপর বাহিনীর বিরুদ্ধে যারা প্রত্যেকটি মুসলমান ছিল মুসলমানরা হত্যা করতে আসছে নবী আহলে বাইয়াতকে নবীর বংশকে হত্যা করতে আসছে হোসেন জানতেন না যে 70টা লোক দিয়ে এই বিশাল বাহিনীর মোকাবেলা করা সম্ভব না কিন্তু হোসেন ফরুককে হোসেন ইয়াজিদের একটা বায়াত গ্রহণের চাইতে তার তরবারি নিচে শহীদ হওয়া উত্তম ঠিক সিরাজউদ্দৌলার চরিত্রটা একই ঘটনা হতো তিনি জানতেন পলাশিতে কি হতে পারে কারণ তিনি তো জেনে শুনে আসছেন পলাশির মাঠে তিনি জানতেন কিন্তু রক্তপাতের দরকার নেই করেছিল দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না
এইটা সচিন সেনগুপ্তের নামের মধ্যে ডায়লগটা আছে যে গোলাম হোসেনের মুখ দিয়ে বলতেছে যে নবাব আমরা হেরে গেছি এই পরাজয়ের দরকার ছিল মানে পরাজয় না হলে জাতি থাকতো না বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল মাতৃভূমির সাথে ষড়যন্ত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তো অক্ষয় কুমার মহরালে বলতেছেন যে আসলে যুদ্ধটা কিন্তু সিরাজউদ্দৌলা ছিলেন প্রতীক মূলত যুদ্ধটাও ছিল প্রাচ্যের সঙ্গে প্রতিচ্ছে অর্থাৎ পূর্বের সঙ্গে পাশ্চাত্যের ওয়ার এই ওয়ারে ঝাঁকে ঝাঁকে শকুনরা জাহাজ নিয়ে নিয়ে এই এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল ভূমি দখল করার জন্য রাজ্য দখল করার জন্য এই আগ্রাসী শক্তির মোকাবেলা করার জন্য যে টেকনোলজি দরকার ছিল সেই টেকনোলজি তখনকার দিনে এশিয়ার রাজাদের ছিল না যখন নবাব যখন কলকাতা দখল করলেন ক্ল্যাব কি কিছুই করতে পারেনি তার মানে এরা জাহাজে করে যে সমুদ্রের মাঝখানে দাঁড়ায় আছে আর নবাবের কামানের এমইয়ের বাইরে রেঞ্জের বাইরে ফলে আবার যখন নবাব চলে আসছে তখন আবার কলকাতায় ফিরে আসছে এই যে টেকনোলজি যে যুদ্ধের জাহাজ ব্যবহার স্টিম ইঞ্জিন এটা হলো মূলত পাশ্চাত্যের সঙ্গে মানে পশ্চিমের সঙ্গে প্রাচ্যের যুদ্ধ এই যুদ্ধের সিরাজউদ্দৌলার পলাশির মাঠে আমরা তো স্বাধীনতা হারিয়েছি কিন্তু পুরো এশিয়ার মানচিত্র পাল্টে গিয়েছিল এই জিনিসটা মাথায় রাখতে মিশর লিবিয়া সিরিয়া ইরাক আফগানিস্তান এগুলোর উপর ইংরেজাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দাঁড়ায় ভারতটা তারা দখল করেছিল বাকিগুলো করেছিল আপনার পরোক্ষ দখল ওরা ওদেরই নিয়ন্ত্রণ এখন যেমন মিডল ইস্টের রাষ্ট্রগুলো কি আমেরিকার পায়ের উপর শেষ দায় পড়ে আছে কি বলবে তার ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে আমাদের আমির আমিরা অদ্ভুত সব কাণ্ড কারখানা করতেছে মুসলিম ওয়ার্ল্ডে উই ডোন্ট নো যে আমরা আসলে জানছি কোথায় তো এখনো কিন্তু এই পাশ্চাত্য এবং পশ্চিমের পূর্বের সঙ্গে পশ্চিমের এই দ্বন্দ্বটা আছে হান্টিংটনের যে ক্লাসেস অফ সিভিলাইজেশন এইটা এখন টার্ন নিছে কোন দিকে এখন টার্ন নিছে ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মুসলমানদেরকে হত্যা করার জন্য মুসলমানদেরকে বদনাম করার জন্য ওই যে গ্রাম দেশে বলে যে কুকুর ঠিক একটি খারাপ নাম না ইংরেজি প্রবাদ যে গিভ এ টপ ফ্যাট নেই তাহলে ওটাকে মারতে সুবিধা হবে মুসলমানদেরকে আইএস বানায় মুসলমানদের জঙ্গি বানায় মুসলমানদের মানুষ হত্যা করে তোমরা আফগানিস্তান তামাক আশা বানায় দিয়েছো প্রস্তর যুগে পাঠিয়ে দিয়েছে কোনো দোষ নাই ইরাকের মতো একটা সমৃদ্ধ দেশে ধুলায় পরিণত করে দিয়েছে কোনো দোষ নাই সিরিয়াকে রক্তাক্ত করে ফেলেছে কোনো দোষ নাই আমি দুই চারটে চট থাপ্পর মারলে তখন তুমি আমার উপর চলে যাও এই যে জঙ্গি এসে উঠছে আমার কি অধিকার নাই তোমার মুখের উপর দুইটা চট্টানো লাগানো আমি হয়তো তোমাকে আজকে মোকাবেলা করতে পারছি না কিন্তু একদিন তো আমি মোকাবেলা করবো তোমাকে তো তারা কি মানুষ না 70-80 বছর ধরে এই মানুষগুলোর ওপর তাদের জমি তাদের বাড়ি দখল করে আপনার দেশ বানাইছে এইটার বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে আমরা তো জঙ্গি এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে যে সিরাজউদ্দৌলার সময় থেকে যে ক্লাসেস অফ সিভিলাইজেশন শুরু হয়েছিল ওই সিভিলাইজেশন এখনো আমাদের মধ্যে আছে যাই হোক ভাই প্রত্যেক জাতির দুটো দিক থাকে স্মরণে একটা হচ্ছে শৌর্য বীর্য অহংকার প্রকাশের দিক যেমন ধরেন আমাদের 26শে মার্চ আমাদের 21শে ফেব্রুয়ারি এইগুলো হলো জাতির শৌর্য বীর্য গর্বের দিক আরগুলো বেদনা লজ্জা অপমানের দিক এই বেদনা লজ্জা অপমানের দিক হলো আমাদের পলাশি এই অপমান থেকে কি আমরা শিক্ষা নিয়েছি নিয়মটা কি নিয়মটা হলো যে শৌর্য বীর্য কেন চরণ করতে হয় তাহলে পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্ম উদ্দীপ্ত হয়ে ওঠে আর অহংকার লজ্জার দিকটা কেন আত্মসমালোচনা কেন করতে হয় আত্মসমালোচনা করতে হয় এই কারণে যে যাতে পরবর্তী ক্ষেত্রে এই ভুলগুলো আর না হয় এই জন্য পলাশি স্মরণ করার তাৎপর্য গুরুত্ব অপরিসীম তো পলাশির লজ্জা অপমান পরাজয় দিয়ে কি আমরা শিক্ষা নিছি আসলে আসলে আমরা শিক্ষা নেই শিক্ষা নেইনি তার বড় প্রমাণ হলো 1/11 1/11 যে ঘটনাটা ঘটল বাংলাদেশের প্রচলিত সমাজ 7ই নভেম্বরের আমাদের অসম্পূর্ণ স্বাধীনতাকে পূর্ণতা দান করেছিল যে 7ই নভেম্বর 1975 সাল সেই 7ই নভেম্বর যে স্বাধীনতাটা আমাদের হাতে দিয়ে গেল সেই স্বাধীনতার মোহিনী আমাদের নিয়ে নিল এবং এই স্বাধীনতা রক্ষার জন্য আমরা কি কোনো কাজ করছি আমরা তো কিছুই করিনি আসলে তো পলাশির মাঠের আগে কি হয়েছিল বণিক জগৎ শেঠ আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দিকে তাকান আর জগৎ শেঠের দিকে তাকান জগৎ শেঠের নেতৃত্বে মুর্শিদাবাদের বণিকরা
যে বণিকদের পুনর্বাসন প্রক্রিয়া করেছিল নবাব মুর্শিদ কুলি খান 19টা 20টা জমিদারের মধ্যে বড় বড় স্টেট ছিল বাংলায় 20টা জমিদারের মধ্যে 18টা ছিল হিন্দুদের হাতে নবাবের সব উচ্চ পদস্থ 10টা পদের মধ্যে 9টা ছিল হিন্দুরা এটা মুর্শিদ কুলির হাত দিয়ে হয়েছিল এই মুর্শিদ কুলির হাত দিয়ে যেটা হলো সেই তারই ফল ভোগ করছে সিরাজউদ্দৌলা পাপটা করছেন মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী সরিয়ে তিনি মকসুদাবাদে নিয়ে গেলেন মকসুদাবাদে নিয়ে তিনি নাম দিলেন মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে তিনি নিয়ে গেলেন রাজধানী সর্বনাশ করলেন কি ঢাকায় থাকলে তার সমস্যা হতো না কিন্তু মুর্শিদাবাদে গিয়ে তিনি অরক্ষিত করলেন আমাদের স্বাধীনতাকে সেই পথ দিয়ে এরা ঢুকে গেছেন সমর নায়করা সেনাবাহিনী পলাশী যুদ্ধের আগেই ঠিক যেভাবে আপনার বাগদাদ পতনের আগে আমরা ধরে নিয়েছিলাম যে বাগদাদে ভয়ঙ্কর রক্তক্ষয় যুদ্ধ হবে কিছুই নেই একই ঘটনা তো সমর নায়করা পলাশীতেও ঘটিয়েছে সাদ্দাম হোসেনের সেনাপতিরা যে কাণ্ড করেছেন সিরাজউদ্দৌলার সেনাপতিরা একই কাজ করেছে টাকা পয়সা খাইয়া শেষ মন্ত্রী পরিষদ আমাদের এই শ্যামলা মন্ত্রীগুলোর কথা বাদ দেন কিন্তু তখনকার মন্ত্রী পরিষদ একই গেল রাজনীতিবিদ পুরো রাজনীতির জগৎ চলে গেছিল মির্জাপুর জগৎ শেখের হাতে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হইতে সাবধান কারণ মানুষের জন্ম হয়েছে আদমের লাইকে হৃদয় তো গুরুত্বপূর্ণ আর বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে শয়তানের লাইকে কারণ এরা তো অর্থ ধরে আল্লাহর সাথে নাফরমানি করে বেদবি করে আদম ভুল করছে কিন্তু ভুল করে কান্দাকাটি করা শুরু করতেছে বাবা ভুল করে বলেছেন কি করব ঠিক আছে দাদার দুনিয়াতে পাঠাই দিলাম তারপর কান্দাকাটি করে টোর এক পর্যায়ে আল্লাহ মাফ করে দেয় আদম সেই ভুল প্রত্যেক দিন করে কিন্তু আবার মাফ চাই দিনে পাঁচবার শয়তান মাফ চাইতে যান না শয়তান আমি পড়ব আমি কিন্তু মাফ চাইতে যাই বুদ্ধিজীবী হলো শয়তানের লাইন গোপাল ভাঁড় সম্পর্কে আমাদের অনেক মজার কাহিনী আছে গোপাল ভাঁড় কেমন সবাই ভালোবাসে এই সেই রঙ ঢঙ্গ করে আমরা কি কেউ জানি রজত কান্তি রায় ভারতের বিখ্যাত ঐতিহাসিক ভারতের এই সমস্ত দানব রাজারা প্রত্যেক দিন সীমান্ত অজস্র মানুষ হত্যা করতেছে সেই দানব রাজা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় বক্তৃতা দিতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি মারা গেছে তারা কি ফ্রিজ হয়ে গেছে তারা কি বরফের শান্তিত তারা কি শিল মাছের মতো বরফের পাতলে পালাই গেছে একটা ইটুকি পড়ে না কেন ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীদের না জাগে বাংলাদেশ থাকবে না তো সীমান্ত হত্যার ব্যাপারে আমাদের রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় জঘন্য একটা প্রতিবাদ করে না বরং আমাদের মন্ত্রীরা কয় যে হেনে মানুষ বলে চুরি চামারি করতে যায় তো মারবি হাতে না আবার বলে যে না না ওই আমাদের লোকদেরকে আমাদের যে পরচুলা একটা আছে না এই পরচুলা মন্ত্রী বলে না মানে আমরা তো স্বামী স্ত্রী তো আমি তো হইতেই পারে আবার আরেক মন্ত্রী এসে কয় না আমরা তো রক্তের সম্পর্কে বন্ধন তাহলে নাউজুবিল্লাহ রক্তের সম্পর্ক হলে তো ভাই বোন ভাই বোন তো বিবাহ চলে ভেতরে আবার বিবাহ করে গেলে আমাদের স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী হলে যে স্বামীকে নিয়ে আসবেন বাংলাদেশের 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ সেই 26শে মার্চকে রক্তাক্ত করেছেন বাংলাদেশে কার জন্য স্বামীর জন্য স্বামীটা কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই গোস্ত রাখার অপরাধে সেদিন এক লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাপায় পড়েছিল সমস্ত শক্তিতে হিংস্র সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীরা আল্লাহ রসিম রহমত মমতার পিছনে একাত্তর হয়ে গেছিল পশ্চিম বাংলা মুসলমান সহ সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ এবং পশ্চিম বাংলাকে তারা হিন্দুত্ববাদের এই গোমূত্র পান এবং গরুর গোবর হত থেকে রক্ষা তো এইগুলোর ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতো মানে নিকৃষ্ট ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেশের প্রধান মুখ্যমন্ত্রী সে তো সব কথা বলতে পারে না আমাদের গুলোর কি সমস্যা হয়েছে এরা কেন ভারতের পায়ের তলায় মাথা দিয়ে বসে আছে আমাদের এখানে আপনার দেশ বিরোধী হলে কোনো দোষ নাই তাহলে আপনি তো সৈনিক আদর্শের সৈনিক কিন্তু ভারত বিরোধী হলে আপনি গায়ে হয়ে যাবেন ভারত মাতার মোটামুটি ভালো লিখতেন গায়ে ভেঙেন তার গায়ে চাপাই দিল কি 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 ক্যারেঙ্কারি ম্যারেঙ্কারি দিয়ে এক লোকটাকে অফ করে আমাদের সালাউদ্দিন সাহেব তার কথা আমাদের কালের গণি চৌধুরী বলেছে
বলা যায় এতে বহি বহু ডিপ্রেশনে ভুগতেছিল ডিপ্রেশনে ভুগতে হাঁটতে হাঁটতে শিলং চলে গেছে বাংলাদেশের চাকরি করে এখন উইদাউট ওয়ার্ক পারমিট সবাই বলে এটা আমার বক্তব্য উচ্চ বেতনের 15 লক্ষ ভারতীয় আপনার দেশে চাকরি বাকরি করে আপনার কোন টু শব্দ নাই পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ শুনলোকে বলে যে পুলিশের মতো নাকি ইন্ডিয়ান নাগরিকরা আছে আল্লাহ জানে সত্যিটা ঢাকা সহ সারা দেশে কমপক্ষে 2 থেকে 2500 কালচারাল সংগঠন আছে যেগুলো সরাসরি পেইড অপারেটেড বাই র নানান বেজদারের প্রয়োগ করে বেড়াচ্ছে আপনার ভূমিকা সেখানে কি অত্যন্ত রক্ষণাত্মক নিজের তো মুরাদ নাই ওরা কিছু করলে চিল্লাচিল্লি করে যাবে দেশ চলে যেতেছে ওই যে আপনার শতরঞ্জকে খিলাদি মুন্সী প্রেমচন্দের বিখ্যাত গল্প তো সেখানে বলতেছে যে অযোধ্যা দখল করে নিচ্ছে ইংরেজরা আর নবাব বসে বসে দাবা খেলতেছিল তো আমাদের দেশ চলে যাচ্ছে আমরা রক্ষণাত্মক ভূমিকে বসে আছি আল্লাহর কাছে সব দায়িত্ব দিয়ে দিয়েছি দেশ চলে যায় সীমান্তে খুন হয় আপনার বাড়ির ভেতরে ইন্ডিয়া আপনার লোকজনকে গায়েব করে দেওয়া হচ্ছে আপনি কি বলতেছেন মসজিদে যে জানেনাজ বিষয়া আল্লাহ মুসলমানদের তুমি রক্ষা না কই আপনার নিজে ভাবির সাথে কমায় গেল এইটা কোন মুসলমানের চরিত্র এইটা কোন মুসলমানের চরিত্র না মুসলমান তো সেই ব্যক্তি বদরের দিকে তাকান মডেল তো হলো বদর এক হাতে আল্লাহ সাহায্য করছে মামুন বাঁচাও আর এক হাতে তরবারি নিয়ে বাঁচা তো তরবারি বাদ দিয়ে যদি রসুল খালি আল্লাহ সাহায্য চাইতে তাইলে তো ইসলাম কইতো হয়তো কিন্তু রসুল তো সেটা করেনি এত বড় একটা এক্সাম্পল আমাদের সামনে আমরা আল্লাহর ঘরে সব দায়িত্বতে বসি আরে আল্লাহ তো সেই জাতকে কখনোই সাহায্য করে না যে জাতি নিজেকে নিজে সাহায্য করে না নাটক সঙ্গীত বুদ্ধিজীবী সব গেছে আমাদের দুই একজন বুদ্ধিজীবী থাকলেও থাকতে পারে এগুলো যাই মনে হয় আরে আল্লাহ হাসি সে একটা তুই মনে তার আমাদের সামনে সাহায্য করবো না তো নেপালের মতো দেশ কেপি ওলিকে স্যালুট করি এক থাপড়ে ভারতের সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে আমার কালচার ডিস্ট্রয় করে ফেলল আমাকে পরকীয়া শেখায় আমাকে বদমাইশি শেখায় নষ্টামি শেখায় ভ্রষ্টামি শেখায় ব্যবিচার শেখায় এইটা নেপালের কালচার ব্যাট ভারতের জেলা একটা দখল করে বলছে না আমার নেপালের মতো দেশ আর আপনি ভারতের জুতার নিচে মাথা দিয়ে বলতেছে আমাকে কিন্তু আপনি ভালোবাসবেন ওই তো বলছে না যে আমার সেনাপ্রধান কে হবে সেটাও ঠিক করে ভারতের রাষ্ট্রপতি আর এখন তো কোন পার্টির কে সেক্রেটারি হবে কোন পার্টির কে কে পদ পাবে সেটাও ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে আমরা হেরেছি রাজনীতিতে রাজনীতি শেষ ইন্ডিয়া দখলে চলে গেছে আমরা গুম খুনের কথা তো বললাম এগুলো ইন্ডিয়া করে বাংলাদেশে এখন কোলাপুলি বলার সময় আসছে আপনার অর্থনীতি ইন্ডিয়ার হাতে সংস্কৃতি তো বললাম ভারতের নিয়ন্ত্রণ জাতি বিভক্ত করার যে প্রক্রিয়াটা বর্তমান গভর্নমেন্ট চালাচ্ছে সেটেলকে দালাল আইন জারি করেছিলেন শেখ মুজিব দালাল আইন বাতিল করেছিলেন শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ মুজিব সবকিছু ফয়সালা হয়ে গেছিল তিনি চেয়েছিলেন সমন্বয়ের রাজনীতি সম্প্রীতি সমঝোতা জাতিকে ডিভাইড করে সামনে এগুলো যায় না এই যে শেখ মুজিব রহমানের এই ভেতরকার গোপন আকাঙ্ক্ষাটা সেটাই যে রকম বাস্তবে রূপদান করেছেন তিনি সবাইকে নিয়ে সংসার করতে চেয়েছেন যে একটা জাতি অর্ধেক লোক প্যারালাইজ করে বসে দিলেন জাতি আগাবে কেমনে অতএব দুটার আর সমন্বয় করার চেষ্টা করেছিলেন তিনি সেই সমন্বয়ের জায়গাটা আবার ধ্বংস করে দেওয়া হয়েছে আবার আপনাকে বিভক্ত করেছে আপনাকে নিক্ষেপ করেছে ঘৃণার ভেতরে পরস্পরকে হেট করেন এখন আপনি আপনার নিজের ভাইকে থুতু ছিটাচ্ছেন আপনি আপনার ভাই আপনাকে থুতু ছিটাচ্ছে আপনাকে দেখে রাস্তাঘাট ধরে মাইতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো এলাকা আছে যেখানে দাঁড়িয়ে নিয়ে যাওয়াও বিভক্ত ধরে খাসি করে দেবে এই যদি অবস্থা এ থেকে বাঁচার পথ কি বাঁচার পথ হলো ক্রমাগত আত্মসমালোচনা কেন আমরা 2001 থেকে 2005 পর্যন্ত কি কি ভুল করেছিলাম যে কারণে নইলি মোহাম্মদের মতো বীর জাফরের জন্ম হয়েছিল উত্তরণের পথ বার করতেই হবে যেখানে পথ শেষ হয়ে গেছে সেখানেও একটা পথ তো আমাদের অবস্থা হচ্ছে কি ঘরের মধ্যে দর ধরলা বন্ধ করে আমাদেরকে বিড়াল পিটান পেটানো হচ্ছে তো বিড়াল কি করে শেষ পর্যন্ত মরিয়ে হয়ে যে আক্রমণ করে তার উপরে হিট করে
এই মরিলে হইরা আক্রমণ করে আমাদের গণঅভ্যুত্থান অংশ নিচ্ছে গণঅভ্যুত্থান না হলে বাংলাদেশকে বাঁচাতে পারবেন না প্রচলিত নীতি নৈতিকতার ভেতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত আপনার নিজের পিঠের চামড়া আমরা কেউ বাঁচাতে পারব না জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য কোনো অবস্থাতেই ফাটল ধরানো যাবে না ইসলাম হলো বাংলাদেশের রুহ ইসলাম হলো বাংলাদেশের শরীরচর্চা তার জাতীয়তাবাদ বুদ্ধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক বাংলাদেশে ইসলামের সঙ্গে জাতীয়তাবাদের চেতনা রয়েছে সেই সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করতে দেওয়া যাবে না সোজা কথা আরেকটা কথা হচ্ছে পশ্চিমবাংলা এখন তালমাটাল অবস্থা পশ্চিমবাংলা ভেঙে দুই তিন টুকরা করার চেষ্টা করতেছে পর্তিয়ারা পশ্চিমবাংলা মানুষরা মুসলিম হয়ে যাবে তারা তাদের ফাইটে নামবে আমাদের কর্তব্য কি হবে ৪৭ সালে আমাদের পূর্বপুরুষদের ভুলের জন্য যে ভূখণ্ডগুলো আমরা হারিয়েছিলাম আমাদের পূর্বপুরুষের মতো নাজিম উদ্দিনের মতো লোক ছিল তখন দায়িত্বে সর্বত্রে হলে ডিফারেন্ট কেস হতো তো তারা কিছু সাধু শান্ত সাদা বোধাইগিরি করে কলকাতা ছেড়ে দিছে মুর্শিদাবাদ ছেড়ে দিছে কাছাড় ছেড়ে দিছে করিমগঞ্জ ছেড়ে দিছে আপনার গোয়ালপাড়া ছেড়ে দিছে ২৪ পরগনা ছেড়ে দিয়েছে আমাদের সেটা হিরুচ্ছ নাই তো পশ্চিমবাংলা যদি আছে কোন তারা যদি কোনো দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রুখে দেয় আমাদের নৈতিক সমর্থন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাওয়ার কিছু নেই শরম কিসের কিসের শরম আপনার কাপড় চোর খোলার শেষ আপনি বলতেছেন আমার ইজ্জত রক্ষা করতে হবে শ্বশুরবাড়ি গেছে জামাই তো মা বলে দিছে দেখ রে সুন্নত কিন্তু মাথার থেকে সরাস নেই সুন্নত হলে টুবি শ্বশুরবাড়ির কাছে যাওয়ার পর যদি টুপি তো নৌকায় ভালো পেয়ে যায় আমি কি মা তো বলছে লুঙ্গি খুলে মাথায় থাকে শ্বশুর থেকে তো হাট ফেলবে বাবা এই কি অবস্থা তো সেইটা আমাদের আমাদের ফরজ চলে গেছে আপনি সুন্নত নিয়ে বসে আছেন দোয়াল নিয়ে না জোয়াল নিয়ে জানা এগুলো কি বেরিয়ে আসতে হবে ইসলাম একটা আল্লাহ একজন রসুল একজন কোরআন একজন তাহলে আমাদের মধ্যে ১০০০ রাজনৈতিক দল হবে ইসলাম পন্থী রাজনৈতিক দল হয় আমি এই চিন্তাটা আমাদের মাথায় দিলাম আমরা ভারতের জনগণের বিরোধী না আমরা ভারতের নীতির বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদী চাণক্যবাদী নীতির বিরুদ্ধে শেষ আর চিন্তা করতে হবে না তো ভারতের জনগণ আমাদের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের বন্ধু না আমরা কি মেধা পাটেকার আমাদের বন্ধু না অরুন্ধতী রায়ের মতো মহিষী নারী কি আমাদের বন্ধু না মেজর মাওবাদীর যে জঙ্গল মহলে যে যুদ্ধ করছে ওই নির্যাতিত মাওরা কি আমাদের বন্ধু না চামড়া আমেরিকার চামচ দিয়ে চিনি খেয়ে খেয়ে আমরা কমিউনিস্টদেরকে অজস্র গালিগালাজ করেছি এই আমেরিকার ইউরোপের চামচ দিয়ে চিনি খেয়ে কমিউনিস্টদের গালাগাল বন্ধ করতে হবে মাথায় রাখতে হবে একটা কমিউনিস্ট দেশ আজ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে অন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে না কাজে এইখানে একটা জায়গায় তো আমরা মিল আছে আমাদের তো এখন তুরস্ক ইরান পাকিস্তান চীন যে নতুন অক্ষশক্তি দাঁড়াচ্ছে আমাদের কাজ হবে সেই অক্ষশক্তির সঙ্গে ঐক্য পোষণ করা কারণ এটাই আমাদের বাঁচাইতে পারে মালয়েশিয়ার বলে যে তোমাদেরকে আমাদের মালয়েশিয়াকে মালয়েশিয়ার জনগণ সুক্রিয়া আদায় করে যে আমাদের বাঁচাইছে মালয়েশিয়াকে মালয়েশিয়ার তিন দিকে ইন্ডিয়া নাই আর তোমরা মরছো তোমাদের তিন দিকে ইন্ডিয়া তোমাদের বাঁচতে হলে পুরুষের মতো বাঁচতে হবে মুরগির মতো বিড়ালের মতো মিউ 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 করে বাঁচতে হবে বাস্তবে পুরুষের মতো বাঘের মতো আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি যে বাংলাদেশের প্রতিটি দিনই আসলে এখন পলাশি দিন প্রত্যেকটি দিনই ২৩ জুন প্রত্যেকটি দিনই গ্লানি অপমানে রাখতে করে দিন আসে অপমান দিন লজ্জায় অপমানে আমাদের জাতীয় চিত্র শুধু মলিন হয়ে গেছে আমাদের শরীর মিনার আরো বাঁকা হয়ে গেছে ভোরের দোয়াল দেশ ছেড়ে পালিয়েছে লজ্জায় এদের থাকা যায় না এটা দক্ষিণ এশিয়ার কসাই খেলার একটা বদ্ধমুখী এইরকম একটা দেশকে আমাদের পানি পথের দিকে নিয়ে যেতে হবে পলাশিতে তারা বারবার আমাদের নিয়ে যেতে চায় কিন্তু আমাদের যেতে হবে পানি পথে পানি পথের কোন যুদ্ধে আমরা কখনো হারি নাই তো আমাদের এই পলাশিকে পানি পথে পরিণত করতে হবে আজকের এই অনুষ্ঠানে একটাই সার্থকতা যদি আমরা শপথ নিতে পারি যে পলাশি না এই পলাশিকে আমরা পানি পথে পরিণত করবো পানিপথের কোন যুদ্ধে মুসলমানরা জীবনে কখনো হারে তো আমরা এই পলাশির এই বিশ্বাসঘাতকদেরকে পানিপথের দিকে নিয়ে যাবো সেই উত্তম যদি আমরা গ্রহণ করি সেই পথে যদি আমরা যাই নিশ্চয়ই আল্লাহ আমাদের তৌফিক দান করবে আমার বক্তব্য দীর্ঘ সময় ধরে আপনারা শোনার জন্য আমার কৃতজ্ঞতা জানাই
Bunda vatandaş.